Welcome, my dear students. Today I am telling you amazing tricks on chapters square and square roots. This chapter is present in class 8. So, my dear student, these tricks anybody can apply in his your exam. That means those who give competitive exam. So that student is very can take help from my channel. So this tricks is very important tricks. So this type of question I think you have to face in your competitive exam and your class exam also, those who read in class 8. So my dear student, please keep watch. So আজকে তোমাদেরকে এমন একটা tricks এর ব্যাপারে আজকে বলবো যে tricks টা তোমরা হয়তো follow করো না বা এই tricks হয়তো তোমরা এখনো দেখোনি। তো ট্রিক্স আজকে যে ট্রিক্সটা বলবো আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট ট্রিক্স। তো আমরা দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রিক্স কি, ট্রিক্সের কথা আজকে আমি ডিসকাস করবো ভিডিওর মধ্যে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমি তোমাদের সামনে স্ক্রিনের ওপরে দেখো রেখেছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো আজকে ট্রিক্স বলবো, ট্রিক্সটা ব্যাপার হচ্ছে আজকে আমাদের নাম্বারস বিটুইন কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার। তো কনজিকিউটিভ মতলব হচ্ছে ক্রমিক, যেটা বলবো নেক্সট, মানে কনজিকিউটিভ নাম্বার দ্যাট মিন্স 3, 4, 5, 6, এগুলো হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। তো কনজিকিউটিভ নাম্বারস ধরো 3 আর কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার। তো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার বলতে গেলে তো আমরা সবাই জানি স্কোয়ার নাম্বার কোনগুলোকে বলা হয়। স্কোয়ার নাম্বার যেটাকে স্কোয়ার রুট করা যায় সেগুলোকে স্কোয়ার নাম্বার বলে, রাইট? সাপোজ ইউ ক্যান এক্সাম্পল অ্যাজ ইউ ক্যান টেক 81, দিস ইজ দ্য স্কোয়ার নাম্বার, 4, দিস ইজ দ্য স্কোয়ার নাম্বার, 9, দিস ইজ স্কোয়ার নাম্বার। সো আজকে আমি তোমাদেরকে বলবো যে দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারের বিটুইন কতগুলো নাম্বার থাকতে পারে সেটা আমরা বলবো। আমরা নর্মালি শিখেছি কি যে 1 থেকে 1 to 6 এর মধ্যে নাম্বার ন্যাচারাল নাম্বার কত। তো আমরা তো সবাই জানি 1 থেকে 6 পর্যন্ত ন্যাচারাল নাম্বার হচ্ছে 2, 3, 4, 5, এই চারটে নাম্বার থাকে 1 থেকে 6 নাম্বার, ঠিক আছে? কিন্তু আজকে যেটা আমি বলবো সেটা এটা নয়, এটা আলাদা জিনিস যে দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার। তা স্কোয়ার নাম্বার বলতে গেলে আমরা জানি, ধরো স্কোয়ার নাম্বার বলতে গেলে কী কী স্কোয়ার নাম্বার থাকতে পারে। তো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার ধরো তুমি নিলে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, তো 2 আর 3 তো কনজিকিউটিভ নাম্বার, তা স্কোয়ার তো তাহলে এটা দেখো দুটোই কনজিকিউটিভ নাম্বার, মানে পরপর 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার, এগুলো হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, রাইট? তো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার, তো কনজিকিউটিভ দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারের মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার থাকতে পারে সেটা আমি আজকে আই এম গোয়িং টু এক্সপ্লেনিং ইন দিস ভিডিও। সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ কিপ ওয়াচ মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি প্লিজ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো দিস টাইপ অফ ট্রিক্স ইউ ক্যান গেট ইন মাই চ্যানেল অ্যান্ড আই এম রিকোয়েস্টিং ইউ অনলি, প্লিজ ইউ হ্যাভ টু, আই নিড ইউর সাপোর্ট, তোমার সাপোর্টের দরকার আছে। তোমরা শুধু আমার চ্যানেল থেকে শুধু নিউ তোমরা ট্রিক্স জানতে পারবে, যে ট্রিক্সগুলো তোমাদের লাইফে বা তোমাদের যারা প্যারেন্টসরা দেখছো সে প্যারেন্টসরাও তোমরা কিন্তু বাচ্চাদেরকে এই ট্রিক্সগুলো তোমরা বলতে পারবে, জানতে পারবে। তো আমি এর আগে তো অনেক ট্রিক্স বানিয়েছি, তো এই ট্রিক্স সম্পর্কে তোমরা তো আমার চ্যানেল থেকে অনেক ট্রিক্স, অনেক ভ্যারাইটি টাইপ অফ ট্রিক্স পাবে, কীভাবে মাল্টিপ্লেসেন্ট ট্রিক্স, কীভাবে অ্যাডিশনের ট্রিক্স আছে, তোমাদেরকে এর আগে অনেক ভিডিও আমি বানিয়েছি। তো এই ধরনের ট্রিক্স পেতে তোমরা পেজ আমার চ্যানেল থেকে ইজি পাবে, তা তো প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো, একটা অনলি শুধু সাবস্ক্রাইবের জন্য, তোমরা একটা সাবস্ক্রাইব লাইকের আমাকে অনেকে হেল্প করতে পারে, তা প্লিজ সাপোর্ট মি। তো আজকে আমরা তোমাদেরকে যে ট্রিক্সটা বলবো সেটা হচ্ছে দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারের মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার থাকতে পারে সেটা আমরা ইজিভাবে বের করবো, কীভাবে, উইথিন 1 মিনিট। ইফ ইউ নো দ্য রুলস, তুমি যদি রুলসটা জানো তোমার জন্য এটা 1 মিনিটেরও ব্যাপার নয়, 30 সেকেন্ডের মধ্যে তুমি বের করতে পারো, কিন্তু রুলসটা তোমাকে জানতে হবে, রাইট?
তো সেই রুলসটা সম্পর্কে আমি আজকে তোমাদেরকে বলবো। কী রুলসটা সেটা দেখে নাও। আজকে আমরা বলছি যে আমরা কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার, তো তোমাকে এখনই বললাম যে সাপোজ টু স্কোয়ার আর থ্রি স্কোয়ার, ধরো এইটা আমাদেরকে এই দুটো স্কোয়ারের মধ্যে আমাদের কতগুলো ন্যাচারাল নাম্বার আছে সেটা বলতে হবে। তো এখানে কী কী হয়, ধরো টু স্কোয়ার মানে ফোর আর থ্রি স্কোয়ার মানে নাইন, তো এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে, ফাইভ সিক্স সেভেন এইট, চারটে নাম্বার আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্ম্যাল ইজি স্কোয়ার নাম্বার বলে তুমি ইজি তুমি বের করতে পারছো, কিন্তু এমন নাম্বার আসলো যে নাম্বারটা বিগ নাম্বার আছে, সেই বিগ নাম্বারটা থেকে আমি কী করে তাহলে হাউ টু ফাইন্ড দ্য নাম্বার অফ ন্যাচারাল নাম্বার বিটুইন টু কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার। তো এই জায়গায় যদি আমরা নিই, ধরো এখানে আমরা নেব ধরো তোমার নাইন স্কোয়ার আর টেন স্কোয়ার, তো এটা বিগ নাম্বার, 81 আর 100 এর মধ্যে এটা হচ্ছে 81 আর এটা হচ্ছে 100, তো এর মধ্যে তো লিখতে গেলে তো এর থেকে বড়ো নাম্বারও থাকতে পারে। তোমার যে কোনো দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারে তুমি ইজিভাবে তুমি ন্যাচারাল কতগুলো ন্যাচারাল নাম্বার আছে এদের মধ্যে যে গ্যাপিংয়ের মধ্যে এখানে, তো সেটা তুমি ইজি বার করতে পারবে। কেমন করে বার করবো সেটা দেখো। তো তো কী করে বের করবো দেখো, এখানে যে ধরো সাপোজ তোমার এখানে লেখা আছে ধরো একটা নাম্বার নাও, ইউ ক্যান টেক এনি নাম্বার 12 স্কোয়ার 13 স্কোয়ার, এখানের মধ্যে আমাদের একটা ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তো এইখানে দেখো এনের জায়গায় এটা 13 মানে কি, 13 মানে এটাকে আমরা লিখতে পারি যে 13 স্কোয়ার, তাই এখানে আমরা লিখতে পারি 12 স্কোয়ার কমা 12 প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট। তো এখান থেকে আমরা এন, আমাদের ফর্মুলাটা কী ছিল, এন স্কোয়ার কমা এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট। তো এন মানে কত, এন মানে হচ্ছে এখানে 12, তো এখানে কিছুই নয় শুধু এনটাকে টু দিয়ে মাল্টিপ্লাই, ফর্মুলাটা হচ্ছে কি 2n, ফর্মুলাটা কি 2n, যেটাই n থাকবে সেটাকে বের করা মাল্টিপ্লাই করা, তো n মানে কত, n মানে 12, ফর্মুলাটা কী বাবু, ফর্মুলাটা হচ্ছে আমাদের 2n, 2n মানে কত, 2 × 12, 2 × 12 মানে কত হচ্ছে, 2 × 12 মানে হবে তোমার 24, তাহলে এই দুটো স্কোয়ার নাম্বারের মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে, অনলি 24, তো ইজিভাবে বের করতে পারছি। তো এই ট্রিক্স, সো অ্যামেজিং ট্রিক্স টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ন্যাচারাল নাম্বার বিটুইন টু কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার, দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারের মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার থাকতে পারে সেটা আমরা 1 মিনিটের মধ্যে বের করতে পারবো। তো এখানে দেখো একটা ম্যাথ দিয়েছে, হাউ মেনি ন্যাচারাল নাম্বারস লাই বিটুইন 9 স্কোয়ার অ্যান্ড 10 স্কোয়ার, তো তুমি তো ইজি বার করতে পারবে। তো ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ট্রিক্সটা কী, যেখানে তোমার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার কমা এন প্লাস ওয়ান স্কোয়ার, এইটা ফর্মুলা, এটাকে এই ফর্মুলাতে তোমাকে ভেঙে নিতে হবে। দেখো এইখানে আমার হচ্ছে এন 9 স্কোয়ার আর 10 স্কোয়ার, তো এটাকে ভাঙলে কী হবে, তো 9 স্কোয়ার 9 স্কোয়ারই লিখবে, শুধু 10টাকে লিখবে 9 প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো আমাকে এখানে যেন তেন প্রকারে তোমাকে এনটা জানতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এন, তো এখানে ফর্মুলা যেগুলো স্যার কী করে হাউ টু আমি কী করে জানবো যে কোনটা এন, তাহলে ফর্মুলাটা আমাকে জানতে হবে কি এন স্কোয়ার আর ওটা হচ্ছে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার, রাইট। তো এনের জায়গায় এখানে কত আছে, দেখো এনের জায়গায় 9 আছে, তো ফর্মুলাটা কি 2n, এটা হচ্ছে নাম্বার অফ ন্যাচারাল নাম্বার, এইটাই হচ্ছে মেন ফর্মুলা, এটাকে থেকে না এনটা ফাইন্ড আউট করো আর এখানে বসিয়ে দাও, তাহলে এখানে বসিয়ে দিলে তোমার কিন্তু ন্যাচারাল নাম্বার বেরিয়ে যাবে কতগুলো ন্যাচারাল নাম্বার থাকতে পারে। তো এখানে তুমি 9 স্কোয়ার আর 10 স্কোয়ার এই দুটো দেখো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার, তো এই দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারের মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার থাকতে পারে, 2 × 9 দ্যাট ইজ 18। সো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ অ্যামেজিং ট্রিক্স টু ফাইন্ড আউট দ্য ন্যাচারাল নাম্বার অফ ন্যাচারাল নাম্বার বিটুইন টু কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার, রাইট। তো
please, if you like these tricks, so please don't forget to subscribe my channel and press bell icon. So my dear students, these tricks very helpful tricks, those who give a competitive exam, those who are taking preparation for government exam, so this trick is very important for you. So tomader jonno ei trick ta khubi dorkari tricks dorkar tomader exam er jonno. To please tumra amar channel ke subscribe korte bhulbe na ebong tumra amake support koro, ei dhoroner tricks tumi pete continue pete thakbe amar channel theke. To please follow my channel. Thank you, bye bye.